গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প আলী ইমাম রচিত শালডুংরির আতঙ্ক। দৈনিক কাগজের এক কোণায় ছাপা হয়েছে খবরটা, তাও মফস্বল পাতায়, হয়তো চোখেই পড়তো না। বাইরে শীতের বিকেল তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, জাফরানি রং রোদ্দুর শুধু যাই যাই করে। কি একটা অচেনা পাখি জানালার ওপাশের কড়াই গাছের ডালে বসে ডাকছে। ডাকের শব্দটা অন্যরকম, দূর পাহাড়ি দেশের পাখি বোধ হয়। পাহাড়ি পাখিদের ডাক অনেকটা এরকম। আমি টেবিলে একটু ঝুঁকে পাখিটাকে দেখতে গিয়েই খোলা পত্রিকার কোণায় সেই খবরটা চোখে পড়ল, হত্যার দায়ে যুবক গ্রেফতার। সম্প্রতি শালডুংরি শহরে কুশল নামে এক যুবককে শহরের বিশিষ্ট ব্যবসায়ী মমতাজ আলীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে বাজারের মাঝখানে মমতাজ আলীকে ছুরিবিদ্ধ করা হয়। খবরে আরও জানা গেছে, কুশল বিগত কয়েক মাসে বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করেছে। ঘটনাটি এলাকায় প্রচণ্ড চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবরটা আমি এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। শালডুংরি, ভীষণ চমকে উঠলাম। ছেলেবেলায় বাবার বদলির চাকরির সুবাদে শালডুংরিতে ছিলাম 2 বছর। সীমান্তের কাছাকাছি গাছপালায় ঘেরা জায়গা শালডুংরি, সেখানে কুশল নামের একটি কিশোর ছেলের সাথে আমার বন্ধুত্ব ছিল। কিন্তু সেই কুশল তো ছিল খুব শান্ত স্বভাবের, কবিতা লিখত, ফুল ভালোবাসত, আমাদের নিয়ে যেত শালবনে, কত ফুল আর গাছ চেনাত উৎসাহ নিয়ে। অনেকদিন যোগাযোগ নেই কুশলের সাথে, তাকেই কি হত্যাকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে? ব্যাপারটা কেমন যেন বিশ্বাসই হতে চাইছে না, অমন শান্ত সরল ছেলেটা খুনি হবে? পাহাড়ি পাখিটা উড়ে গেছে, আমার কেমন জানি অস্থির লাগতে লাগলো। নিচে তাকিয়ে দেখি ডাস্টবিনে একটা মরা বেড়াল ঝুলে আছে। সে রাতে ভালো করে ঘুমোতে পারলাম না। মনে হলো শালবনের আলো আধারির মাঝে আমি আর কুশল হেঁটে যাচ্ছি, চারদিকে শুকনো শালপাতা খসে খসে পড়ছে। কুশল আমাকে পাতার আড়ালে লুকিয়ে থাকা কোনো পাখি দেখাচ্ছে। শালডুংরি, জলতরঙ্গ বেজে ওঠার মতো নাম। বুকটা কেমন রিন রিন করে ওঠে। সে ছোট্ট নিরিবিলি শহর, অজগরের পিঠের মতো কালো পিচের চকচকে একটা রাস্তা। দূরের বন থেকে আদিবাসীরা শহরে আসে, কানে ফুল গোজা, কোনো কোনো পুরুষের মাথায় গোজা রঙিন পাখির পালক, শীতের সময় আসে বগরি পাখি বিক্রি করতে। মেলা পাখি আনত, ছোট ছোট পাখি, ধূসর রং, তেল ভরা শরীর, খাঁচা ভর্তি বগরি সাজিয়ে হাটের এক পাশে বসে থাকত আদিবাসীরা। শীতের সময় শালডুংরিতে অনেকেই আসে বেড়াতে, চমৎকার তাজা সবজি পাওয়া যায়। কাছেই রয়েছে বিরাট চিরুলি কৃষি খামার, সেখানকার কাকরোল খুব সুন্দর, আর রয়েছে শীতের বগরি পাখি, তিলে ভরা মাংস ভেজে খাওয়া যায়। ভাজার পর পাখিগুলো মুচমুচে হয়ে যায়। শালডুংরির কাছেই রয়েছে একটি পাহাড়ি ঝর্ণা, যার পানিতে ডুবে থাকলে শরীরের অনেক ব্যথা সেরে যায়, সেজন্যও আসে অনেকে। ঝর্ণার পাশে একটি বাংলো আছে। এক রাত সে বাংলোতে ছিলাম, একটা চিতা বাঘ দেখেছিলাম সে রাতে। সেই শালডুংরি, সেই আমার কিশোরবেলার ছটফটে দিনগুলো মিশে আছে যেখানে, সেই নিরিবিলি রাস্তা দিয়ে সাই সাই করে সাইকেল চালিয়ে ছুটে যাওয়া, রাত জেগে পড়া, দুঃসাহসী অভিযানের কাহিনীর নায়কদের মতো নিজেদের ভাবা। কুশল চমৎকার মাউতর গান বাজাত, ও যখন মাউতর গানে সুর তুলে সাইকেল চালাত তখন ওকে খুব সুন্দর লাগত, বাতাসে ওর চুল ফুলে উঠত। সেই কুশলকে কি গ্রেফতার করা হয়েছে? আমার কপালের শিরা দপদপ করছে, এ যে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কুশল, সে লাজুক স্বভাবের কিশোর, কখনো বিকেলে আমাদের বাংলোর সামনে এসে সাইকেলের বেল বাজাত, এ পাহাড়িদের গ্রামে যাবি, সেখানে আজ পর্ব আছে। কিসের পর্ব? করম পুজো হবে শালবনে, যা মাদল বাজায় না সাঁওতালরা,
শুনলে রক্তে কাঁপুন জাগবে। ফিরতে কি খুব রাত হবে? হলোই বা, আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো। আরে, এরকম একটা উৎসব দেখাও তো অভিজ্ঞতা। বাবাকে কুশল সহজেই রাজি করিয়ে ফেলল। বাবা শুধু বললেন, দেখো খুব বেশি রাত আবার করো না জানো, শুনেছি পাহাড় থেকে নাকি ভাল্লুক নেমেছে। আদিবাসীদের গ্রামে মশাল জ্বালিয়ে উৎসব, কি চমৎকার মাদল বাজায় ওরা, হাত ধরাধরি করে গোল হয়ে নাচে। কুশল ওদের কাছ থেকে অনায়াসে বুনো পাখির ঝলসানো মাংস চেয়ে খেল। শালপাতায় মোড়া সেই মাংস খেতে বেশ লাগছিল, কেমন অন্যরকমের একটা অনুভূতি। শীতের ঘন কুয়াশার ভিতর দিয়ে সাইকেল চালিয়ে ফিরছিলাম আমি আর কুশল। কখনো ও মৃদু শীষ দিচ্ছে। জানিস, আমি মাউতর গানে একটা স্পেনিশ সুর তুলেছি, স্পেনের পাহাড়ি গ্রামের সুর। মায়েরা তাদের ছেলেদের ঘুম পাড়াবার সময় এ গান গায়, বলে খোকন সোনা, তোমাকে কিন্তু মস্ত বীর হতে হবে, পাহাড়ে গিয়ে লড়াই করতে হবে। আমি জানি কুশলের মানে। কথাটি বলার সময় ওর গলা যেন কেমন ভিজে গেল। কুয়াশার ভিতরে আমাদের সাইকেলের হেডলাইটের আলোতে হঠাৎ দেখি সামনে কি যেন একটা কালো মতো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কালো ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে। কুশল সাইকেল থামিয়ে ফিসফিস করে বলে, সেই ভাল্লুকটা বোধহয়। টেবিলের উপর সেই দৈনিকটি খোলা, বাতির আলোতে হেডিংটা জলজল করছে, হত্যার অভিযোগে শালডুংরিতে যুবক গ্রেফতার। বিছানায় শুয়ে কেমন ছটফট করতে থাকি, দু চোখের পাতা এক করতে পারি না। শুধু কুশলের সেই কোমল মুখটা ভেসে ওঠে, ডাগর দুটো মায়াবে চোখের চাউনি। ভোররাতের দিকে একটা ট্রেন আছে, তাতে করে শালডুংরি যাওয়া যায়। আমি ঠিক করে ফেলি ওটাতেই যাব। ভোররাতের কুয়াশার জমাট পর্দা ছিঁড়ে সাই সাই করে ট্রেন ছুটে চলেছে। কামরার কোনায় খয়েরি শাল জড়িয়ে যিনি বসে আছেন তার মুখের আদলটা কেমন জানি চেনা চেনা লাগছে। থুতনির নিচে ভাঁজ, চোখ দুটো কালো চশমায় ঢাকা আছে বলে ঠিক ধরতে পারছি না। ভদ্রলোকও কি আমাকে দেখছেন? ট্রেনের ঝাঁকুনিতে অল্প অল্প করে দুলছি, কালো চশমা একটু ঝুঁকে আসে। ট্রেন চলেছে গজারি বনের ভিতর দিয়ে। তুমি অন্তুনা? এ কণ্ঠ যে আমার কাছে ভীষণ চেনা। স্মৃতির পর্দা দুলে উঠল, কালো চশমা আমার হাত ধরেছে। তুমি শালডুংরির মিশন স্কুলে পড়তে না? এবার আমি চিনতে পারি। লেবু ভাই, আপনি? শালডুংরির লাল ইটের মিশন স্কুলের পলাশ গাছগুলোর কাছেই ছিল ভাস্কর পাঠাগার। লেবু ভাই ছিলেন তার লাইব্রেরিয়ান, নতুন কোনো বই এলেই আমাদের খবর দিতেন। লেবু ভাই কেমন আছেন? ভালো না রে, চোখ দেখাতে এসেছিলাম, অপারেশন হয়েছে। এ প্রথম লেবু ভাইকে একটু বিষণ্ন দেখলাম। শালডুংরির মাঠে হাসি মুখে ছোটাছুটি করে ফুটবল খেলতো। লেবু ভাই একবার আমাদের ডাকাতকালের জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছিল রক্তচন্দন গাছের খোঁজে। ইস, আপনার সাথে কতদিন পর দেখা হলো লেবু ভাই, কত যে চমৎকার সব বই পড়াতেন। সেই শালডুংরির টিনের চালের ভাস্কর পাঠাগার, মাঠ থেকে কখনো ক্রিকেট বল ছুটে এসে পড়লে ঝমঝম শব্দ হতো। প্রেমেন্দ্র মিত্রের ঘনাদার কোনো নতুন বইয়ের খোঁজ পেলেই লেবু ভাই আমাদের জানাতো। বুঝলি, ঘনাদার মতো চরিত্র আর হয় না, কোথায় কোথায় যে চলে যায়। এ শাখালিন দ্বীপ তো সেই পেরুর আন্দিজ পাহাড়, কখনো পলিনেশিয়ার কোনো দ্বীপ, নয়তো মধ্য এশিয়ার টাকালমাকানির মরুভূমি। দারুণ সব ব্যাপার। লেবু ভাই ঘনাদার গল্প শুনিয়ে আমাদের তখন এখন আচ্ছন্ন করে রাখত। তা অন্তু কোথায় চলেছ? শালডুংরি। হঠাৎ? তোমাদের কেউ তো এখন সেখানে নেই। একটা বিশেষ ব্যাপারে খোঁজ দিতে যাচ্ছি। কি বলো তো?
পত্রিকায় দেখলাম খুনের অভিযোগে শালডুংরিতে কুশল নামে এক যুবক গ্রেফতার হয়েছে। আমি জানতে চাচ্ছি এ কোন কুশল। আমার সাথে এ নামের একটা ছেলে পড়ত, সেই কুশল তোমার সাথে মিশন স্কুলে পড়ত, পাঠাগারে আসত, সেই কুশল। আশ্চর্য, সেই শান্ত ছেলেটা। অবাক কি আমরাও কম হয়েছি, এর আগে আরও চার পাঁচজনকে ছুরি মেরেছে সে। ব্যাপারটা কি হয়েছিল লেবু ভাই? আমি যে ঘটনাগুলো একদম বিশ্বাস করতে পারছি না। প্রথম ঘটনাটা ঘটল কাকন্তলি ব্রিজে দুপুরবেলায়। শালডুঙ্গির ঠিকানার কাদু চৌধুরীকে তো চেনো, সে আসছিল জিপ চালিয়ে। ব্রিজের কাছে এসেছে, হঠাৎ জিপটা নষ্ট হয়ে যায়। কাদু চৌধুরী রাস্তার কয়েকটি বাচ্চাকে ধরে মারছিল। তার ধারণা ওরা রাস্তায় পেরেক ফেলে জিপের চাকা নষ্ট করেছে। ওই পথ দিয়ে তখন কুশল যাচ্ছিল, হঠাৎ সে ব্রিজের পাশে বসে থাকা ফলওয়ালার টেবিল থেকে ছুরিটা নিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে কাদু চৌধুরীকে। সেদিনই কুশলকে গ্রেফতার করা হয়। আমরা তো ঘটনাটা শুনে রীতিমতো স্তম্ভিত। আমার মাথাটা কেমন জানি ঝিমঝিম করতে থাকে। যে কুশল রূপসী বাংলা পড়ে উতলা হয়ে বলতো আমি সে কিশোরীর ছাই রঙা হাঁস হতে চাই, সে কী করে ছুরি দিয়ে মানুষকে আঘাত করবে? এরপর কি ঘটল? জামিনী ছাড়া পেয়ে কুশল আর একদিন জব্বার ব্যাপারীকে হাটের মাঝখানে আঘাত করল লোহার এক রড দিয়ে। রডটা রাস্তার পাশেই পড়েছিল। জব্বার ব্যাপারী তখন কি করছিল? হাটের মধ্যে আদিবাসীদের কাছ থেকে জিনিস কিনছিল। কুশল আর কাকে মেরেছে? তিমু বাউরিকে। সে তো ভয়ঙ্কর লোক, সেটাই তো অবাক। কেউ যে তিমু বাউরিকে প্রকাশ্যে আঘাত করতে পারে সেটাই আশ্চর্য। তিমু বাউরি ছিল শালডুংরির ত্রাস। শালবনের ভিতরে একটি গোপন দল ছিল তার। ব্যবসায়ীদের ট্রাকগুলো পাহাড়ি নদী থেকে পাথর নিয়ে নিরিবিলি রাস্তা দিয়ে ফিরত। সেখানে আক্রমণ চালাত তিমু বাউরির লোক। আদিবাসীদের গ্রামে আগুন জ্বালিয়ে দিত, ভিটে মাটি থেকে উৎখাত করত সাঁওতালদের। ওরা কান্না ভেজা চোখে শহরে ছুটে আসতো দল বেঁধে বিচার চাইতে, থানায় কেস করতে। কিন্তু তিমু বাউরিকে ধরার সাহস কারোর ছিল না। এত অন্যায় করেও লোকটা বুক ফুলিয়ে হাঁটত। সেই তিমু বাউরিকে লোহার শিক দিয়ে পরপর আঘাত করে সাংঘাতিকভাবে আহত করেছে কুশল। বাউরি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। যেদিন তিমু বাউরি আহত হয় সেদিন নাকি আদিবাসীদের গ্রামে উৎসব হয়েছিল। একটা জিনিস লক্ষ্য করেছেন লেবু ভাই? কি? কুশল যাদের আঘাত করেছে তাদের মুখগুলো একবার ভাবুন তো। কাদু চৌধুরী, জব্বার ব্যাপারী, তিমু বাউরি, মন্তাজালি, এরা প্রত্যেকেই কিন্তু এক একজন ক্রিমিনাল। ট্রেন চলছে ঘন শালবনের ভিতর দিয়ে। চারদিকে আলো ছায়ার ঝিলিমিলি, বাতাসে শালপাতা উড়ে যাচ্ছে। কুশল শালবনের ভিতরে গিয়ে ছবি আঁকতে ভালোবাসত। সাঁওতাল পাড়ায় যেত ছবি আঁকতে। তকতকে উঠোন, মাটির দেয়ালে লতাপাতা পাখি আঁকা, সাঁওতালদের নাদুস নুদুস ছেলেমেয়েগুলো হাসি মুখে ছোটাছুটি করছে। ঝাঁকড়া মাথা গাছটার নিচে বসে গান গাইতো চিমকি বুড়ি। কি চমৎকার সেসব গানের কথা! পলাশ বনে ফুল ফুটেছে, আহা পাহাড় যে আগুন লেগেছে। এখন কি আর ঘরে থাকা যায়? মাছেরা ছুটছে নদীতে, পাখিরা উড়ছে আকাশে, আমরাও যাব ওই পাহাড়ে। ছবি আঁকা সেরে আমরা যখন পাহাড়ি ঝর্ণার পাশ দিয়ে ফিরে আসতাম তখন কুশলের দৃষ্টি উদাস লাগত। জানিস, এত রং রয়েছে আমাদের জীবনের চারপাশে, অথচ আমরা তা কিছুই দেখলাম না। আমাদের চোখে প্রকৃতির এত সব অপূর্ব রঙের ছোঁয়া যেন ধরাই পড়ল না। শালডুংরিতে নেমেই সোজা থানায় চলে গেলাম। মিশন স্কুলের কাজ দিয়ে যাওয়ার সময় বুকটা থিরথির করছিল। ধূসর চড়াইগুলো সবুজ মাঠে ছোটাছুটি করছে। থানাটি শহরের এক কোনায়। কুশলকে শিগগিরই কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হবে। থানার অফিসার প্রথমে ওর সাথে দেখা করতে দিতে চাচ্ছিল না। গম্ভীর মুখে বলল, দেখুন
খুনের আসামিদের আলাদা করে রাখা হয়, ওদের সাথে আমরা সাধারণত কাউকে দেখা করতে দেই না। আর এই ছেলেটাকে তো আমার কাছে উন্মাদ বলে মনে হচ্ছে, কী যে সব আবোল তাবোল বলে, আমাকে দেখে সেদিন ভালুক ভালুক বলে চিৎকার করে উঠছিল, দেখুন তো কী কাণ্ড। থানার অফিসার কেমন লাল চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি বেশিক্ষণ থাকবো না, ঢাকা থেকে ছুটে এসেছি, ওর সাথে শুধু কয়েকটা কথা বলে চলে আসব। আমার চেহারায় বোধহয় এক ধরনের আকুতি ফুটে উঠেছিল। সেন্ট্রিকে ডেকে আমাকে ভিতরে নিয়ে যেতে বললেন। কুশল মাথা নিচু করে এক কোণায় বসেছিল, ঘুলঘুলে দিয়ে এক চিলতে আলো এসে পড়েছে ওর মুখে, সেই মায়াবী মুখ, কিন্তু চোখ দুটোকে কেমন অস্বাভাবিক দেখাচ্ছে। দরজা খোলার শব্দে তাকালো, আমাকে চিনতে পেরে মুখের কোণায় একটু হাসি ফুটল। তুই কতদিন পর, কেমন আছিস? আমি কোনো কথা বলতে পারছি না, বুকের ভিতরটা কেউ যেন খামচে ধরেছে। কুশল, আমি কোনো মতে বিশ্বাস করতে পারছি না যে তুই। কুশল আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। একটা কথা বিশ্বাস করবি? কি, কেউ বিশ্বাস করছে না। আমি কিন্তু কয়েকটি জন্তুকে আঘাত করেছি। মানে? বিশ্বাস কর, সেদিন কাদু চৌধুরীকে আমার কাছে একটা মস্ত বড় অজাগর সাপের মতো লাগছিল। আমি যেন দেখলাম অজাগরটা ভয়ঙ্করভাবে তেড়ে আসছে, তাই লোহার শিকটা তুলে ভয়ে আঘাত করলাম। জব্বার ব্যাপারি তিমু বাউরি, জব্বার ব্যাপারির জায়গায় দেখলাম একটা চিতা বাঘকে, তিমু বাউরিকে মনে হলো একটা দাঁতালো শুয়োর। কি করব বল, ভয় পেয়ে দুটো প্রাণীকে আমি আঘাত করলাম। মন্তাজালিকে খুন করেছ? আমি কিছু জানি না, আমি যেন দেখলাম একটা বুনো মোষ আমাকে ফেড়ে ফেলতে ছুটে আসছে। আমি আতঙ্কিত হয়ে তখন ফল কাটার ছুরি দিয়ে আঘাত করলাম। সেন্ট্রি জানালো, আমার সময় শেষ হয়ে গেছে। আমি তাকিয়েছিলাম কুশলের অস্থির চোখের দিকে। এ চোখের রেটিনাতে কি নতুন কোনো সংকেতের ভাষা জন্ম নিয়েছে, যে ভাষায় প্রাণীদের সত্যিকার চেহারাটি ফুটে ওঠে? ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।